त्रिपुरा राज्य महिला कमिशनर उद्योगे कैलाशहर गौरनगर पंचायत समिति हल घरे रविवार उद्बोधन हल एक दिन पोषण मा अनुष्ठान मेलार उद्बोधन कर महिला कमिशनर चेयरपार्सन बर्णाली गोस्वामी उपस्थित छे महिला कमिशनर भाइस चेयरपार्सन अस्मिता बणिक सह अने बर्णाली गोस्वामी राज्य महिला कमिशन राज्य महिला निरापत्ता सुनिश्चित करार पाशापाशी सामाजिक सह विभिन्न क्षेत्र महिला निरापत्ता सह सार्विक विकास क्या कर রাজ্যে পোষণ মা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সহায়তা গৌরনগর পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা পোষণ মা 2022 এই অনুষ্ঠানটি সংগঠিত করছি এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত গৌরনগর ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধি প্রধান উপপ্রধান মেম্বারদেরকে আমরা ডেকেছি। কারণ আমরা এই পঞ্চায়েতের মাধ্যমে সমস্ত ব্লক এলাকাতে পোষণ সম্পর্কে আমাদের বার্তা পৌঁছে দিতে চাইছি যে রাজ্যের সমস্ত মহিলারা যেন ভালো থাকেন, তাদের পোষণ ঠিকঠাক যদি হয় আমাদের রাজ্যের মহিলারা ভালো থাকবেন। এবং গর্ভবতী মায়েদেরও কথা বলা হয়েছে যে গর্ভবতী মায়েদেরও সুস্থ থাকতে হবে, ভালো খাবার গ্রহণ করতে হবে। এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে 60টি পঞ্চায়েতের প্রতিনিধিরা এসেছেন, প্রধান উপপ্রধান মেম্বার। এই 60টি পঞ্চায়েত হল কালীপুরা পঞ্চায়েত, গৌরনগর পঞ্চায়েত, জাম্বুতলি পঞ্চায়েত, লক্ষ্মীপুর পঞ্চায়েত, গোলধারপুর পঞ্চায়েত, সন্তল পঞ্চায়েত, হালাইপাড় পঞ্চায়েত। এই 60টি পঞ্চায়েত থেকে তারা প্রধান উপপ্রধান মেম্বাররা আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন। এবং আমাদের অনুষ্ঠানে আমার ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক উপস্থিত আছেন, আছেন কাউন্সিলর মান্না সাহা, আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের রঞ্জন সিনহা মহোদয়, আছেন পঞ্চায়েত সমিতির সদস্যা অনামিকা সিনহা, শিল্পী দেবনাথ মহোদয় এবং সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান উপস্থিত আছেন এবং পঞ্চায়েতের সদস্যরাও আজকে উপস্থিত আছেন। অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেসেজ হচ্ছে যে রাজ্য মহিলা কমিশন যে শুধু আইনি সহায়তা দেবে এমন নয়, মহিলাদের সুস্থ থাকার ক্ষেত্রেও রাজ্য মহিলা কমিশন কাজ করছে।